এটা কি ধারণা করা যায় যে আপনার নিকটে কোনো মানুষ আসলো, আপনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি মুসলিম, সে বলল হ্যাঁ। আপনি তাকে জিজ্ঞাসা করলেন ইসলাম কি, সে বলল আমি জানি না। আপনি তাকে জিজ্ঞাসা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য কি তুমি দাও, সে বলল হ্যাঁ। আপনি তাকে জিজ্ঞাসা করলেন শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, সে বলল আমি জানি না। এই ব্যক্তি আবু জাহল থেকেও আল্লাহ সম্পর্কে অজ্ঞ, যেই আবু জাহল আল্লাহ সম্পর্কে এবং ইসলামের মূলনীতি সম্পর্কে এর থেকেও বেশি অবগত। আবু জাহল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকৃতি জানিয়েছিল, ফলে সে কাফেরদের সর্দারে পরিণত হয়। অথচ বর্তমানে অনেক ব্যক্তি ইসলামের দাবি করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানে না। সে ধারণা করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা, রিজিকদাতা বা পরিচালনাকারী নাই। তার ইলা ইলাহা ইল্লাল্লাহ তার কোনোই উপকারে আসবে না যতক্ষণ না এর দ্বারা তাওহিদে উলুহিয়াকেও সাব্যস্ত করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু এই চাবি দ্বারা জান্নাতের দরজা খোলা যাবে না যতক্ষণ না সেই চাবির দাঁত না থাকবে, আর দাঁত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ। লা ইলাহা ইল্লাল্লাহর সবচেয়ে বড় শর্ত হচ্ছে আল ইখলাস, অর্থাৎ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এর দ্বিতীয় আরেকটি শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য যা কিছুর ইবাদত করা হয় সবই বাতিল এবং ইবাদতের হকদার কেবলমাত্র আল্লাহ তাআলা। লা ইলাহা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য সকল উপাস্যকে অস্বীকার করা, আর ইল্লাল্লাহ অর্থ হচ্ছে ইবাদতকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সাব্যস্ত করা যার কোনো শরীক নাই। ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অবশ্যই দুইটা রুকুন দরকার যার মাধ্যমে এর ভিত্তি স্থাপিত হবে। এক নম্বর রুকুন হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য সমস্ত মাবুদকে অস্বীকার করা, দুই নম্বর হচ্ছে ইবাদতকে কেবলমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করা। আমরা যেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিব, অমনিভাবে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা যার ইবাদত করা যাবে না এবং যিনি রাসূল যাকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, প্রতিপালনের ক্ষেত্রে তার কোনো অংশীদারিত্ব নেই। এই জন্য আল্লাহ তাআলা তাকে ঘোষণা দিতে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অর্থাৎ তিনি আমাদের মতোই একজন মানুষ, পার্থক্য হচ্ছে তার নিকটে ওহী আসে আমাদের নিকটে ওহী আসে না, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল।